নিরাপদ সড়কচাই যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সংবর্ধিত করেছে নিউইয়র্ক প্রবাসীরা। স্বাধীন মজুমদারের সঞ্চালনায় ও ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা করা হয় আমেরিকা আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বক্তব্য দেন সংগঠনের মোহাম্মদ আব্দুস সালাম, মূলধারা নেতা জন লু, শাহনামাজ, অ্যাটর্নি মঈন চৌধুরী সহ আরও অনেকে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইলিয়াস কাঞ্চন জানান, বাংলাদেশের 1400 হল থেকে এখন মাত্র 100-র নিচে নেমে এসেছে, ফলে হলগুলো চালু রাখতে প্রতিবেশী দেশের চলচ্চিত্র প্রদর্শন প্রয়োজন বলেও মনে করেন তিনি।